এখানে আমি রুই মাছের তেল ঝাল বানাবার জন্য নিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো, এখানে আছে মশলা, মশলাতেই আছে আদা পেঁয়াজ লঙ্কা জিরে ধনে বাটা, আর এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, দিয়ে দিয়েছি হলুদ। এবার আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, এবার আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি ভেজে নেব মাছগুলো, ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে করে। মাছগুলো ভালো করে ভেজে নেবো, মাছটা আমি দুপিতে ভেজে নিলাম, দুপিতে ভালো করে ভাজা হয়ে গেছে মাছ, দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবি। এবার আমি উঠিয়ে নেবো, এবার আমি মাছটা এক একটি করে তুলে নেবো। খুব সুন্দরভাবে ভালো করে ভাজানো হয়েছে, মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি মুড় আর ন্যাকটা ভেজে নিচ্ছি, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, এবার পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচানোগুলো ভেজে নেবো ভালো করে, লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি টমেটো কুচিয়ে দিয়ে দেবো। বড়ো বড়ো করে টমেটোগুলো কেটেছি বলে গেল, তাই বড়ো বড়ো করে কেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণ হলুদ দেবো, লবণ মাছে দেওয়া আছে তাই একটু লবণ দেবো, বেশি লবণ দেবে প্রবলেম হয়ে যাবে, তখন খেতে পারা যাবে না, ঝোলটা অনেক হয়ে যাবে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, এখানে সরষে বাটা নিয়ে নিয়েছি, জিরে ধনে নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, সব মিক্স করে একবারই সমেত সব সমেত দেখে নিয়েছি। এই যে এবার ভালো করে মশলা দিয়ে কষে নেবো, এই হ্যাঁ ভালো করে একদম কষে নিচ্ছি মশলাটা, খুব সুন্দর একটি স্যান্ড বার হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি গন্ধ বার হয়েছে, দারুণ লাগছে। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি জল করবো না তাই কম জল দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, খুব সুন্দর কালারটা এসেছে, এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো,
পরিবেশন করার জন্য রুই মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি তৈরি।